সাম্প্রতিক সময়ে কয়েকটি সিনেমা আবার সমস্ত দর্শকদেরকে ফিরিয়ে এনেছে। তো সেই সিনেমাগুলোর মধ্যে বেশ কয়েকটি সিনেমা দর্শককে আবার ফিরিয়ে এনেছে। সেই সিনেমাগুলোর মধ্যে একটি সিনেমা হচ্ছে হাওয়া, যেহেতু সেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেজন্য আমি এই প্রসঙ্গটা আনছি। তো সেই সিনেমা পরিচালকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এটি আমি বিদেশে থাকাকালীন, আপনারা জানেন যে আমি জেনেভায় সেখানে হিউম্যান রাইটস কমিশনের মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে থাকাকালীন আমি জানার সাথে সাথে আমি খুব আশ্চর্য হয়েছি যে একটা সিনেমা যেটি এত দর্শক ডাকছে, আমার ছেলেমেয়েরাও টিকিট কেটে এই সিনেমা দেখে এসছে, আমি আগস্ট মাস বিদায় আমি দেখতে যাইনি, কারণ আমাকে অনেকেই বলেছে সিনেমাটা দেখার জন্য, আরও কয়েকটি সিনেমা সেগুলো দেখার জন্য আমি আগস্ট মাস বিদায় সিনেমা হলে যাইনি। তবে আমি ভাবছি যে আগস্ট মাসের পরে আমি সিনেমা দেখতে যাব, যে কয়েকটি সিনেমা খুব ভালো দর্শক টেনেছে সেগুলো তথ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে যাব। তো সেরকম একটি সিনেমা হচ্ছে হাওয়া। তো সেটির বিরুদ্ধে মামলা আমি খুব আশ্চর্য হয়েছি। তো আমি সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে সেই মামলা প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেই কর্মকর্তা মামলা করেছে তাকে শোকজ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অর্থাৎ বনপরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। এখানে আইনের যদি ব্যত্যয় হয়ে থাকে তাহলে পরিচালককে নোটিশ করতে পারত, সরাসরি কোর্টে গিয়ে মামলা করা সেটি সমীচীন হয়নি বলে আমি মনে করি, সেজন্যই তাকে শোকজ করা হয়েছে। তো সেটি বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে।